বাংলাদেশে বেসরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল পাশ হয় গেল জানুয়ারি। প্রথম 26 বছর খালি জমা দিতে থাকবেন, 101 টাকা করে মাসে জমা দিবেন, আর পরের 26 বছর 460 টাকা করে মাসে তুলবেন, মানে 40 গুণ সুদ। আলাদা শ্রেণীর জন্য চালু হওয়ায় কর্মসূচিতে মাসিক চাঁদার হার 1-10 হাজার টাকা পর্যন্ত চালু করতে পারেন, তাহলে সদাশয় সরকারের কাছে বিনীত অনুরোধ, জাতির উপরে সুদ চাপাবেন। পেনশন ব্যবস্থার বিলে মাসিক চাঁদা দিতে হবে 500-10 হাজার টাকা পর্যন্ত। আত্তাহারিক টিভি, অভির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এখানে একটি প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো সার্বজনীন পেনশন, সার্বজনীন পেনশন ইসলামে জায়েজ আছে কিনা? সার্বজনীন পেনশন এটা সার্বজনীন তখন হবে যখন সরকার এটা সার্বজনীন করতে পারবে। সরকার যদি সার্বজনীন করতে না পারে তাহলে সার্বজনীন এটা হবে না। সার্বজনীন পেনশন কি, এর আগে অনেক আগে বিভিন্ন ব্যাংক চালু করেছিল ডিপোজিট পেনশন স্কিম। বিভিন্ন ব্যাংকে আমরা দেখেছিলাম যে ডিপোজিট পেনশন স্কিম, যারা সরকারি চাকরি করেন নাই বা মোটেও কোনো চাকরি করেন না, কৃষিকাজ করেন, ব্যবসা করেন বা নর্মাল কোনো কাজ করেন, তাদের শেষ জীবনে পেনশনের একটা ব্যবস্থা, 101 টাকা করে জমা দিবেন মাসে, 26 বছর জমা দিবেন, পরের 26 বছর 460 টাকা করে মাসে তুলবেন। কথা বোঝা গেল? আপনার জীবনের শুরু থেকে প্রথম 26 বছর খালি জমা দিতে থাকবেন, 101 টাকা করে মাসে জমা দিবেন, আর পরের 26 বছর 460 টাকা করে মাসে তুলবেন, মানে 40 গুণ সুদ। সরকার এরকম কিছু করতে চাচ্ছেন, সার্বজনীন পেনশন, যারা পেনশনে যাদের ব্যবস্থা নেই তারা পেনশন নেবেন, তারা টাকা জমা করবেন নির্দিষ্ট পরিমাণ মাসে মাসে, জীবনের শেষে এসে সেখান থেকে পেনশন তুলে তুলে খাবেন, যাতে আপনার সহজ হয়, এককালীনও নিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এই সার্বজনীন পেনশন পৃথিবীর বিভিন্ন দেশে চালু আছে, আমাদের বাংলাদেশ সরকার চালু করতে যাচ্ছেন, যদি চালু করতে পারেন তাহলে সদাশয় সরকারের কাছে বিনীত অনুরোধ, জাতির উপরে সুদ চাপাবেন না। সুদ মুক্ত সার্বজনীন পেনশনের ব্যবস্থা রাখবেন, যার সুদ খাওয়ার দরকার সে সুদ খাবে, আর যার সুদ খাওয়ার দরকার নেই সে সুদ মুক্ত পেনশন গ্রহণ করবে। এবার যদি দেখা যায় এমন যে সুদযুক্ত পেনশন, তাহলে যারা সুদ খায় না তারা তো আর সেই পেনশনে অংশ নিতে পারবে না, তখন কি পেনশন সার্বজনীন হলো? তখন পেনশন সার্বজনীন হলো না। সার্বজনীন পেনশন যে নাম দেওয়া হয়েছে, নামের সাথে কামে যেন মিল থাকে। সার্বজনীন পেনশন তখনই হালাল হবে যখন সেটা সুদমুক্ত অপশন সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।